ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। রবীন্দ্রনাথের দুঃসময় কবিতায় ভর করে এবার সেজে উঠেছে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ। আর এই দুঃসময় থেকে উত্তরণের প্রতীক হিসেবে মণ্ডপে তৈরি করা হয়েছে বিশাল আকায় এক ডানা মেলা পাখি। বিপর্যয় থেকে মুক্তির আশ্বাস দিচ্ছেন রুদ্ররূপিণী মা। আর এই ভাবনায় ভর করে রূপকল্পের সেরার শিরোপা পাচ্ছে চেতলা অগ্রণী। আমরা এই মুহূর্তে সরাসরি চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, পাখির অবয়ব আমরা দেখতে পাচ্ছি যে বিহঙ্গকে কল্পনা করেছে শিল্পী, যেটা মূলত তারা তুলে ধরতে চাইছেন যে দুঃসময়, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতা দুঃসময়, এবং শিল্পীর কল্পনায় সেই দুঃসময়ের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর শারদানন্দ সম্মানে এবার রূপকল্পে সেরা চেতলা অগ্রণী, তাদের এই ভাবনার থেকে আমরা গোটা মণ্ডপটা দেখব, কিন্তু তার আগে পুরস্কার তুলে দেবার পালাম। এই যে বিহঙ্গের কথা বলা হচ্ছে, সেই বিহঙ্গের আদলে গোটা মণ্ডপের সামনের অংশটা আমরা দেখছি এবং ভেতরে মা রয়েছেন। আমি সরাসরি শিল্পী অনির্বাণ দাসের কাছে চলে যাব, তার কাছ থেকে জানবো এই যে রূপকল্পনা, এই দুঃসময় কিভাবে এখানে তুলে ধরেছেন। আমি রবীন্দ্রনাথের ওই লাইনটাকেই মাথায় রেখেছিলাম, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমাদের তো ওরা থামালে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে সুসময়ের দিকে। এবং এখানে মা একটু ভীষণা হাতে প্রদীপ নিয়ে আমাদেরকে আশার আলো দেখাচ্ছেন। আমাদের আশা যে আমরা এই দুঃসময় কাটিয়ে উঠে সুসময়ের মুখ দেখতে পাবো খুব শীঘ্রই। শিল্পীর এই যে আশা যে দুঃসময় কাটিয়ে উঠে আমরা প্রত্যেকে সুসময়ের দিকে যাব, তারই যেন বার্তা নিয়ে এসছেন এখানে মা। এখানে মা তিনি চণ্ডিকা রূপে রয়েছেন এবং তিনি সেই ভীষণা মা, তিনি সন্তানদের মঙ্গল কামনায় তিনি এসছেন এবং সুসময়ের বার্তা বাহক হয়ে তিনি আসছেন। সেই কল্পনা থেকেই দুঃসময় কবিতাকে তুলে ধরেছে চেতলা অগ্রণী। আর সে কারণে শারদানন্দ সম্মানে 2020 তারা পেয়ে যাচ্ছেন রূপকল্পে সেরা পুজোর শিরোপা। ধন্যবাদ সঞ্চয়ন, একদমই তমসো মা জ্যোতির্গময়। করোনা আবহেই নিয়মের কড়াকড়ির মধ্যে এবারের পুজো আজ চতুর্থে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে। দেখাবো আপনাদের সেই ছবি। একজালি এভারগ্রিন, সিংহী পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, বরিশা ক্লাব, কলেজ স্কোয়ার আর শ্রীভূমি স্পোর্টিং এর ছবি দেখছেন আপনারা। আপনাদের সরাসরি নিয়ে যাব ত্রিধারা, বরিশা ক্লাব এবং আহিরিটোলা সর্বজনীনে। ত্রিধারা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, বরিশা ক্লাব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং আহিরিটোলা সর্বজনীন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রথমেই চলে যাব সন্দীপের কাছে ত্রিধারায়। সন্দীপ, মানে যাই হোক, যতই থিমের চমক থাকুক, যাই থাকুক, সর্বশেষে একটাই কথা, সুস্থ থাকা এবং সুরক্ষিত রাখা। সেই ছবি কি ধরা পড়ছে ত্রিধারায়? অন্তত এখনো পর্যন্ত তো সেই ট্র্যাডিশন বজায় রেখেছে ত্রিধারা। আজকে চতুর্থীর রাত, চতুর্থীর রাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল গেট বন্ধ, অন্তত 10 মিটারের অনেকটাই বেশি মূল মণ্ডপ থেকে মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ ভেতরে আসতে পারবেন না। যারা আসছেন তাদের দূর থেকেই মণ্ডপ দর্শন করতে হচ্ছে, প্রতিমা দর্শনের কোনো সুযোগ নেই, কেননা মণ্ডপ এমনভাবেই তৈরি যে সেখান থেকে প্রতিমা দর্শন সম্ভব নয়, 10 মিটারের অনেকটা দূর থেকেই সেটা হচ্ছে। এবার আসি, যারা এখানে আসছেন তারা কী দেখতে আসছেন? ত্রিধারা সম্মিলনী এবার তাদের যে বিষয় ভাবনা তা হলো নররূপে নারায়ণ। বিভিন্ন সময়ে, যুগে, বিভিন্ন পর্বে যে সমস্ত মহা মানুষকে আমরা পেয়েছি, স্বামী বিবেকানন্দ, মাদার টেরেজা, রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই সমস্ত যুগ পুরুষদের এখানে বিষয় ভাবনার মধ্যে সামিল করা হয়েছে। মূল মণ্ডপ, মূল দেবী প্রতিমা এবং তাকে ঘিরে যে আবহটা তৈরি করা হয়েছে সেই জায়গায় শোভা পাচ্ছেন এই সমস্ত মানুষজন, এই সমস্ত মনীষীরা যারা সময় সময় এসেছেন। মণ্ডপের একটা অংশ, যে অংশটা আমি দেখাতে পারছি না, সেই অংশে বর্তমানে যারা আমাদের
জীবন দান করছেন নররূপে নারায়ণ বলা হচ্ছে, অর্থাৎ যারা এসেছেন সমাজকে বিভিন্ন সময় সমাজকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই ভাবে এই মুহূর্তে যারা যাদের মূল বল ভরসা আমাদের এই মুহূর্তে সেই চিকিৎসক চিকিৎসক স্বাস্থ্যকর্মী, তাদেরকে এখানে মণ্ডপের একটা অংশে তাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া হচ্ছে যে এরাই আমাদের বর্তমান ভগবান, এরাই আমাদের ঈশ্বর। দেবী প্রতিমা তাতে অভিনবত্ব তো রয়েছে, এখানে তুমি দেখতে পাবে যে এখনো পর্যন্ত মূল যে ঠাকুর দালান তৈরি করা হয়েছে সেই জায়গায় দেবী প্রতিমা অধিষ্ঠান করছেন, এখানে সামনেটা ঘেরা রয়েছে, তার কারণ নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষ সারা ভেতরে প্রবেশের অনুমতি নেই। এই রকম একটা সুদৃশ্য মণ্ডপ তারা তৈরি করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসার কিছুক্ষণ আগে মণ্ডপে আলো জ্বালানো হলো, তার আগে পর্যন্ত অন্ধকারেই ডুবেছিল গোটা মণ্ডপ, কেননা যেটা উদ্যোক্তারা বলছেন যে যখনই আলো জ্বালানো হচ্ছে তখনই মানুষের একটা ভিড় একটা লাইন তৈরি হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয় তাকে এড়ানোর জন্যই যখনই ভিড় হচ্ছে তখনই এই আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, মূল মণ্ডপের নয় তার আশপাশের যে আলোকসজ্জা সেগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে মানুষজন ভিড় না জমান, কিন্তু তাও ভিড় হচ্ছে, বিভিন্ন সময় মানুষজনকে বলে সরাতে হচ্ছে, এটা আমরা সন্ধ্যে থেকেই দেখতে পাচ্ছি অন্তত যতক্ষণ আমরা এখানে রয়েছি সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আর তুমি যেটা বলছিলে বারবারই সেই কথাই, অর্থাৎ যেভাবেই হোক সুরক্ষাবিধি মেনে চলা এবং এই নিউ নর্মালে পুজো করা, সেই কারণেই প্রতি মুহূর্তে মুহূর্তের ছবি সেটা উত্তর কলকাতা হোক দক্ষিণ কলকাতা হোক মধ্য কলকাতা হোক আমরা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি। এবার আপনাদের দেখাবো বরিশা ক্লাবের ছবি, মায়ের রূপে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা সমাজ চেতনায় অভিনব ভাবনায় সেরার স্বীকৃতি বরিশা ক্লাবের, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো থিম ভাবনায় রীতিমতো চমক দিয়েছে এই বরিশা ক্লাব, মারির দেশে ত্রাণের বেশে মা আসছেন ভেলায় ভেসে, এবং এখানে মণ্ডপ সজ্জা তোমাকে দেখিয়ে দেব যে বাঁশ চট এই সমস্ত দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে, এমনকি আলোকসজ্জা যদি দেখো তাহলে দেখবে যে বস্তা বস্তার ভেতর থেকে আলো সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে, এবং তাতে ত্রাণের এগুলো এক একটা ব্যাগ, ত্রাণের ব্যাগ, এখানে দেখো যে সাইকেল ব্যবহার করা হয়েছে, শ্রমিকদের সেই সমস্ত ব্যাগ সাইকেলে রয়েছে, কোথাও ভ্যান রিক্সা ব্যবহার করা হয়েছে, সাইকেল ভ্যান রিক্সা বাঁশ চট দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে, এবং ত্রাণের ব্যাগ ওপর থেকে পরপর পরপর ত্রাণের ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে লেখা রয়েছে ত্রাণ, এবং সেখান থেকেই আলোটা মূলত দেওয়া হয়েছে। আর যেটা আমরা বারবার দেখেছি যে এবছর এখানকার প্রতিমা কিন্তু রীতিমতো সবাইয়ের নজর কেড়েছে, পরিযায়ী শ্রমিকের যে দুঃখ দুর্দশার চিত্র সেইটা যেন ফুটে উঠেছে প্রতিমার এই মূর্তিতে আমরা দেখতে পাচ্ছি, একদম তার পিছন দিকে রয়েছে একটা ভিজুয়াল এফেক্ট, এবং সেই ভিজুয়াল এফেক্টের সামনে এই যে মূর্তি, এই মূর্তি কিন্তু এবছরে প্রায় সবাইয়ের নজর কেড়েছে এবং সবাইকে রীতিমতো তাড়িয়ে নিয়ে ফিরেছে যে এই যে আনন্দ উৎসবের মাঝখানে সেখানে পরিযায়ী শ্রমিকদের দুঃখ দুর্দশা তা যেন মায়ের এই মর্মর মূর্তিতে বিচ্ছুরিত হয়েছে, এবং সেই মূর্তি দেখার জন্য কিন্তু এখানে মানুষজন আসছেন, অন্যান্য পুজোতে যেরকম মানুষজন যাচ্ছেন সেরকমভাবেই এখানেতেও আসছেন, কিন্তু এই যে ভেতরে মানুষজন ঢুকে দেখবেন সেটা হচ্ছে না আদালতের রায়ে, এবং সেই কারণে দেখো কতটা দূরে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং ব্যারিকেডের ওপার থেকেই মানুষজন এই মূর্তি দেখছেন এবং মূর্তি তারা দর্শন করছেন, ভেতরে একটা সুন্দর আবহ সঙ্গীত রয়েছে সেটাও তারা ফিল করতে পারছেন না, দূর থেকেই তাদেরকে এই দেবী মূর্তি দর্শন করতে হচ্ছে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আহিরিটোলায় চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, যে ছবি আমি দেখলাম ত্রিধারা এবং বরিশায় যে একেবারে আদালতের নির্দেশ মেনেই পুজো এবং ব্যারিকেডের বাইরে দর্শকরা দেখছেন, তো আহিরিটোলায় তুমি রয়েছো, সেখানে কিভাবে দর্শকদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে সেটাই কিন্তু বড় কথা। দেখো পাপিয়া, প্রথমে তোমাকে একটা ছবি দেখাই, অনেকদিন পর এই ছবিটা আমাদের চোখে পড়লো যে এই আহিরেটোলা অঞ্চলের যারা ছাত্রছাত্রী আছেন তারা নিজের হাতে এবার একটা আলপনা আঁকছেন। সাধারণত কোনো বড় শিল্পীর তুলিতে এই ধরনের আলপনা আঁকা হয়, এবং এই যে পুজো মণ্ডপটা তৈরি করা হয় সেটাও কিন্তু কোনো না কোনো বড় শিল্পী করেন। এবার করোনার কারণে
একেবারে অন্য ধরনের একটা পূজোর ভাবনা নিয়ে আহিরিটলা এবার পূজো করছে। প্রথমত যে মন্দিরটা তৈরি করা হয়েছে এটা গুজরাটের একটা মন্দির, এবং এই মন্দিরের মূল ভাবনা হচ্ছে এটা দেবী আলয়, অর্থাৎ তারা মনে করছেন যে এই দেবীর আগমনের ফলে করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব জুড়ে সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে মানুষ আবার সুস্থ হয়ে উঠবেন, ফলে এইটা হচ্ছে তাদের মূল ভাবনা। এবং প্যান্ডেলটাও কিন্তু প্রতিবারের থেকে অনেকখানি এগিয়ে নিয়ে আসা হয়েছে, খোলা আকাশের নিচে প্যান্ডেল, কোথাও কোনো ব্যারিকেড নেই, কোথাও কোনো আটকানো নেই, যেমনটা চেয়েছিল সরকার তার থেকেও অনেকটা বেশি। দ্বিতীয়ত হচ্ছে দেখো উল্টো দিকে এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে ইতিমধ্যেই, অর্থাৎ ভেতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না, এখানে পুলিশ আছে, তার সঙ্গে হচ্ছে মানুষের লাইন, যারা আসছেন তারা দেখছেন এবং দেখে চলে যেতে হচ্ছে, ভেতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবেন না, এমনটাই সিদ্ধান্ত কর্তৃপক্ষের, এবং সেটা কিন্তু খুব কড়া হাতে পালন করা হচ্ছে এখানকার যারা স্বেচ্ছাসেবকরা আছেন। প্যান্ডেলের মধ্যে 25 জন প্রবেশ করা, তারা ভাগ করে নিয়েছেন কোন কোন 25 জন কোন কোন প্রহরে থাকবেন, অর্থাৎ 2 ঘন্টা করে ভাগ করা। আর এখন এই শিশুরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, যারা এই কাজগুলো করছেন, বড়রা কিন্তু একেবারেই এটা প্রশংসক নিয়েও, কিন্তু তার পাশাপাশি এটাও বলা যে নিজেকে বাঁচিয়ে এবং অন্যের ভালো থাকার কথা, সুস্থ থাকার কথা মনে করেই পুজোর আয়োজন এবং সেখানে সব রকম সুরক্ষা বিধি মেনে পুজো করা এবং প্রতিমা দর্শন। তোমাদের 3 জনকেই ধন্যবাদ।